সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন রাজধানীর ফার্স্ট হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এস এম আমজাদ হোসেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ গোলাম ফারুকের সভাপতিত্বে সভায় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা জালাল উদ্দিন আহমেদ, উপ ব্যবস্থাপনা পরিচালক তরিকুল ইসলাম চৌধুরী ও মোহাম্মদ মামুনুর রশিদ মোল্লা উপস্থিত ছিলেন।